আজকাল মূলত অনেকেই ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ব্যবহার করে থাকে। নাইট ক্রিম ব্যবহার করার পরও দেখা যায় যে তাদের স্কিনের কোনো ধরনের কোনো উন্নতি হচ্ছে না। এটার দুটা কারণ হতে পারে। এক, সে নাইট ক্রিমটা হয়তো ভালো না, বা দুই, বা নাইট ক্রিমটা সঠিক সময়ে তারা হয়তো ইউজ করছে না। শুধুমাত্র যে দামি দামি নাইট ক্রিম ইউজ করলাম আর ফর্সা হয়ে গেলাম এমনটা কিন্তু নয়। প্রতিটা জিনিসেরই একটা নিয়ম রয়েছে, আর আমাদেরকে সেই নিয়মগুলো মেনে চলা দরকার। সঠিক নিয়মে যদি চলা যায় তাহলেই কিন্তু যে কোনো কাজে সাকসেসও পাওয়া যায় এবং যে কোনো জিনিসও সহজলভ্য হয়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নাইট ক্রিমের কিছু অজানা বিষয় নিয়ে, যেগুলো আমাদের সবার জানা দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম, ইসমি তাসনিম সাগর, ওয়েলকাম টু মাই চ্যানেল রেডি স্টুডিও এন্ড ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট। তো এইসব ভিডিওতে তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো, তোমাদের কাছে যদি মনে হয়ে থাকে এইসব ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলবে না। আর তোমরা যদি চাও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্কগুলো সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মধ্যে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আমার ভিডিওটা আমি শুরু করতে চাচ্ছি। আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট বা কোনো স্কিন স্পেশালিস্ট বা কোনো ডার্মাটোলজিস্ট নই। তো আমি যেসব প্রোডাক্টের রিভিউ বা যেসব টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেগুলো আমি বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট থেকে বা ট্রাস্টেড কোনো সাইট থেকে সেগুলো কালেক্ট করি, নিজস্ব নলেজ এবং রিসার্চের উপরে ভিত্তি করে কিন্তু আমি প্রোডাক্টের রিভিউ বা যে কোনো টিপসগুলো দেওয়া ট্রাই করে থাকি। তো আমার সাজেশন হবে যে আমার রিভিউ দেখে প্রোডাক্ট পারচেস করার থেকে বা প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই তোমাদের স্কিনটা কোন টাইপের, তোমাদের স্কিনের জন্য সে প্রোডাক্টটা কতটুকু সুইটেবল বা তোমাদের স্কিনের জন্য সেই টিপসগুলো কতটুকু সুইটেবল হবে সেটা আগে নিজেদের স্কিন সম্বন্ধে জেনে দেন কিছু প্রোডাক্ট ট্রাই করো। তাহলে চলো এখন ভিডিওটা শুরু করা যাক। অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে থাকে ফর্সা হওয়ার জন্য, আবার অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে থাকে স্কিনটাকে রিপেয়ার করার জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য। কেউ কি সঠিক নিয়মে নাইট ক্রিমটা ব্যবহার করে থাকে? নাইট ক্রিম ব্যবহারে কিন্তু একটা নিয়ম রয়েছে, যেটা যদি তোমরা ফলো করে নাইট ক্রিমটা ব্যবহার করো তাহলে দেখা যাবে যে তোমাদের নাইট ক্রিমটার কার্যকারিতাও বেড়ে যাবে এবং তোমরা একটা ভালো ফলাফলও পাবে। তো সেজন্য কিন্তু আমাদের নাইট ক্রিমটা কখন ব্যবহার করা উচিত সেটা জেনে নেওয়া দরকার। নাইট ক্রিম মানে আমরা সবাই জানি যে রাতের ক্রিম, যেটা রাতে ব্যবহার করতে হয়। তো অনেকেই এই ভুলটা করে থাকে যে নাইট ক্রিমও কিন্তু ডেতে ইউজ করে থাকে। অনেক ক্রিমের গায়ে লেখা থাকে যে এটা নাইট ক্রিম, বাট এটা ডে অ্যান্ড নাইট দুই সময় ইউজ করা যাবে, বাট এটা একদমই একটা ভুল ধারণা। নাইট ক্রিম কখনোই দিনের বেলা ইউজ করা ঠিক না, নাইট ক্রিম রাতে ইউজ করাটা বেশি ভালো। আমরা অনেকেই দেখা যায় যে নাইট ক্রিমটা গভীর রাতে ইউজ করে ফেলি, যেটা একদমই উচিত নয়, যার কারণে দেখা যায় যে নাইট ক্রিমের যে কার্যকারিতা সেটা কিন্তু আর পাওয়া যায় না সেইভাবে। তো নাইট ক্রিম কোন সময়টা ইউজ করাটা আসলে উপযোগী সেটা হচ্ছে সন্ধ্যার পরপরই কিন্তু নাইট ক্রিমটা ইউজ করা দরকার। এখন অনেকে হয়তো তোমরা আমাকে বলতে পারো যেহেতু নাইট ক্রিম 10টার পরে ইউজ করলাম বা 11টা 12টার পরে ইউজ করলাম, তাতে প্রবলেমটা কী, সন্ধ্যার পরেই কেন ইউজ করতে হবে? রাত 10টা থেকে রাত 2টার মধ্যে আমাদের স্কিন সেল বা আমাদের যে স্কিনের কোষটা রয়েছে সেটার পূর্ণ জন্ম হয়, যার কারণে এক্সপার্টরা সাজেস্ট করে থাকে যে নাইট ক্রিম এর আগে ইউজ করাটাই বেশি বেটার। তাহলে যা হয় যে নাইট ক্রিমের যে কার্যকারিতা সেটা দ্বিগুণ বেড়ে যায় এবং আমাদের স্কিনে অনেক ভালো একটা ইফেক্ট দিতে পারে। সেজন্য নাইট ক্রিম ইউজ করার আইডিয়াল সময় হচ্ছে রাত 10টা থেকে 2টা আগে। অনেকেই যে ভুলটা করে থাকি যে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করে থাকি, এটা করা একদমই উচিত নয়। বলে থাকে যে নাইট ক্রিম কি আসলেই কাজ করে? ডার্মাটোলজি ডক্টর প্রীতি কামাল বলেছেন যে হ্যাঁ, নাইট ক্রিম কাজ করে থাকে। রাতের বেলা যেহেতু আমাদের স্কিনটা রিল্যাক্সে থাকে, যার কারণে কিন্তু নাইট ক্রিমটা কাজ করতে অনেক বেশি হেল্প করে থাকে। তো ডক্টররাও তাই বলেছে যে রাতের বেলায় কিন্তু আমাদের স্কিনটা একদম রিল্যাক্সমেন্টে থাকে, কোনো ধরনের কোনো কাজ বা বাইরে যাওয়া, ধুলোবালি এরকম কিছুই থাকে না। এই জন্য রাতের বেলায় কিন্তু যদি নাইট ক্রিম ইউজ করা হয় তাহলে যেটা হবে যে স্কিনটা একটা রিল্যাক্সমেন্টে তো থাকছে, আর তখন কিন্তু নাইট ক্রিমটা তার কার্যক্ষমতাগুলো সুন্দরভাবে আমাদের স্কিনের মধ্যে
করতে পারে, যেমন আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে পারে, স্কিনের ডালনেস দূর করে ফেলতে পারে, স্কিনটাকে ব্রাইটেনিং করে ফেলতে পারে ইত্যাদি ইত্যাদি। এই জন্য ডক্টর পিটি কামাল বলেছেন যে নাইট ক্রিম কিন্তু আসলে কাজ করে থাকে যদি সেটা প্রপার ওয়েতে করা হয়ে থাকে। তো ভিডিওর এ পর্যায়ে আমরা জানবো যে নাইট ক্রিম আমরা কীভাবে ইউজ করব। নাইট ক্রিম ইউজ করার আগে অবশ্যই ফেসটাকে যে কোনো সাবান বা ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। ময়লা ফেসে কখনোই কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত নয়, এতে করে প্রোডাক্টের যে কার্যক্ষমতা থাকে সেটা কিন্তু একদমই কাজ করে না। যার কারণে প্রথমেই হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে যে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিয়ার বা ক্লিন করে নিতে হবে। তোমরা চাইলে রাতের বেলা স্ক্রাবও করে নিতে পারো, এতে আমাদের স্কিনটা এক্সফোলিয়েট হবে এবং আমাদের মুখের মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। তো যারা দেখা যায় যে বাহিরে বেশি যাওয়া হয়, বাহিরে যাওয়ার কারণে তো ধুলাবালিগুলো মুখে চলে আসে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সফোলিয়েট করাটা অনেক বেশি জরুরি। তোমরা যে কোনো সাবান বা ফেস ওয়াশ তোমাদের জন্য যেটা সুইটেবল সেটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়ে দেন কিন্তু তোমরা স্ক্রাব করে নিতে পারো। এতে করে যা হবে, আমাদের ফেসের লোমকূপের মধ্যে যে নোংরাগুলো জমে থাকবে সেগুলো একদমই বের হয়ে আসবে এবং স্কিনটা ক্লিয়ার হবে। এরপর যখন আমরা কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করব তখন যা হবে যে বিউটি প্রোডাক্টের কার্যকারিতা যেটা আছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্কিনের মধ্যে বসে যাবে এবং আমাদের স্কিনটাকে রিফ্রেশ করতে অনেক বেশি হেল্প করে থাকবে। তাই অবশ্যই কিন্তু যে কোনো বিউটি প্রোডাক্ট বা নাইট ক্রিম ইউজ করার আগে অবশ্যই কিন্তু ফেসটাকে ক্লিন করে নেওয়া দরকার। আরেকটা কথা শেষে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা মনে করে থাকো যে নাইট ক্রিম ইউজ করা মানে চার পাঁচ শিট ফর্সা হয়ে যাওয়া, এটা একদম একটা ভুল ধারণা। সব নাইট ক্রিম আসলে চার পাঁচ শিট ফর্সা করে না। তো আমি যে টিপসটা বললাম এটা ইউজ এটা ফলো করলে যে তোমরা চার পাঁচ শিট ফর্সা হয়ে যাবে তা কিন্তু নয়। এই টিপসগুলো যদি তোমরা মনে করো যে ফলো করো তাহলে যেটা হবে যে তোমাদের নাইট ক্রিমের যে কার্যকারিতা সেটা একটু বেড়ে যাবে এবং স্কিনটা ব্রাইটেনিং হতে হেল্প করবে বা স্কিনের যার যা সমস্যা সেগুলো কিন্তু দূর করতে হেল্প করবে। তো আশা করবো যারা এতদিন ধরে অনিয়মিত মানে যখন ইচ্ছা তখন নাইট ক্রিম ইউজ করে এসেছো তারা অবশ্যই এখন থেকে নিয়ম মেনে নাইট ক্রিম ইউজ করবে এবং স্কিন নিজেদের স্কিনটার অনেক বেশি যত্ন নেবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো নেক্সট ডে তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও, প্রোডাক্ট রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড যে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ইনস্টাগ্রাম অ্যান্ড লাইক আস অন মাই ফেসবুক পেজ, জয়েন আস আওয়ার ফেসবুক গ্রুপ। আনটিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। I remember myself, my name.